নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরকীয়া প্রেমিকের বাড়ির লোকজনের বিরুদ্ধে। উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ানবাড়ি গ্রামের মনিরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের নাম রোকসানা আক্তার। 38 বছর বয়সী রোকসানা একই ইউনিয়নের 22 টেকি গ্রামের মনু মিয়ার মেয়ে। অভিযুক্ত প্রেমিকের নাম মনির হোসেন। তিনি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ানবাড়ি গ্রামের রাজু মিয়ার ছেলে। তালতলা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ রাজু আহমেদ বলেন, মনিরের সঙ্গে স্বামী পরিত্যক্তা রোকসানার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মনির। এরপর তার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন রোকসানা। এ সময় তাকে একাধিকবার বাড়ির বাইরে টেনে হিঁচড়ে বের করে দেন মনিরের বাড়ির লোকজন। নিজের অবস্থানে অনড় থাকায় মনির হোসেন সহ 7-8 জনের এক দল পাইপ ও রড দিয়ে পিটিয়ে রোকসানাকে আহত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন মনির ও তার স্বজনরা। সেখানে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ রেখে মোবাইল ফোন বন্ধ করে হাসপাতাল থেকে পালিয়ে যান মনির ও তার পরিবারের লোকজন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শেষে অস্বীকার করার ঘটনা নিয়মিতই ঘটছে। বিয়ের দাবিতে অনশনে বসাটাও যেন নিয়মিতই হয়ে গেছে। প্রলোভন দেখালেই যে শারীরিক সম্পর্কে জড়ানো উচিত নয়, এটা বুঝতে পারে না মেয়েরা, যার ফলাফল হয় নির্মম। এই ঘটনায় মনির ও তার পরিবারের ফাঁসি দাবি করেছে রোকসানার স্বজনরা। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি তাদের দাবির সাথে একমত? কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।